নরসিং দিতে দিন দিন বাড়ছে সুমিষ্ট লটকনের আবাদ। গেল দুই দশকে জেলার প্রায় 1700 হেক্টর জমি এসেছে লটকন চাষের আওতায়। একটি পূর্ণবয়স্ক গাছ থেকে পাওয়া যায় প্রায় 20,000 টাকার ফল। বিস্তারিত বদরুল আমিন চৌধুরীর রিপোর্টে। গাছের শাখা প্রশাখা জুড়ে রয়েছে থোকায় থোকায় রসালো লটকন। কলম থেকে তৈরি গাছে 3 বছরেই আসে ফল। প্রাপ্তবয়স্ক প্রতিটি গাছ থেকে প্রতি বছর প্রায় 20,000 টাকার ফল পাওয়া যায়। বাড়তি তেমন যত্ন ছাড়াই 70 থেকে 80 বছর ফল দেয় এক একটি গাছ। গেল প্রায় 2 দশকে লটকনের আবাদ বেড়েছে নরসিংদীতে, বদলেছে এখানকার মানুষের জীবনযাত্রা। ভিন্ন পেশার মানুষেরাও এখন ঝুঁকছেন লটকন চাষে। অনেকেই আমার মতো অনেকেই ব্যবসায় চলে আসছে। কেউ কেউ যে দেখা গেছে যে টাকা ছিল টাকা এসে জমি রাখছে, জমি রেখে লটকন বাগান করছে। অন্যান্য ব্যবসা টাকাতে ব্যবসা করতো, বিভিন্ন জায়গায় ব্যবসা করতো, এরা চলে আসছে। কারণ এটা খুবই লাভজনক এবং এটা আমরা পরিচর্যা করে এখন আমরা লাভবান। এবং এটার পাশা মানে এ টাকা দিয়ে আমরা অন্য মানে ব্যবসায় মানে খাটাতে পারছি এবং বলছেন আমাদের ভালো পরিমাণের একটা ইনকাম সোর্স। বৈরী আবহাওয়ার কারণে এবছর ফলন একটু কম হলেও বাজারে ব্যাপক চাহিদা থাকায় ভালো দাম পাচ্ছেন বিক্রেতারা। ব্যবসায়ীরা জানালেন, ভরা মৌসুমে বাজারগুলোতে প্রতিদিন বিক্রি হয়ে থাকে 1 থেকে 1.5 কোটি টাকার লটকন। এই বাজার থেকে আপনার 1 থেকে 1.5 কোটি টাকার মতো বেচা কিনি হয় প্রতিদিন। মোটামুটি আমরা ভালোই পাচ্ছি, কিন্তু বাজার গতকাল করছে আজকে একটু বেশি আর কি। যেমন একটা লটকন আছে 120 টাকা পাইকারি বেশি, ওরা নিয়ে 160 টাকা, 150 টাকা, 200 টাকা, 250 টাকা ও বেছে। স্থানীয় কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্যানুযায়ী এবছর জেলায় 1673 হেক্টর জমিতে লটকন চাষ হচ্ছে। আবাদ আরও বাড়াতে ও বিদেশে রপ্তানির সম্ভাব্যতা নিয়ে চলছে কাজ। নরসিংদীর জেলার যে সমস্ত উপজেলার লটকন চাষ হচ্ছে ওই জমিটুকু শুধু লটকনের জন্য উপযোগী এবং লটকন নরসিংদীর জন্য একটা ব্র্যান্ড। সেই হিসাবে কৃষকদের আর্থিক সামাজিক অবস্থা বেশ উন্নতি হচ্ছে, তারা আগ্রহী হচ্ছে। এবং কৃষি বিভাগের হিসেবে এবছর জেলায় অন্তত 25,000 মেট্রিক টন লটকন উৎপাদিত হবে, যার বাজার মূল্য প্রায় 250 কোটি টাকা। বদরুল আমিন চৌধুরী, মাছরাঙা সংবাদ, নরসিংদী।